हेलो गाइस, वेलकम बैक यूट्यूब चैनल। दिस इज द राइडर बॉय नीरव। আমি আছি নীরব আজকে তোমাদের সাথে। সো আজকে আবারও ফ্রি আছি, সো এই জন্য তোমাদের মাঝে বেরিয়ে পড়লাম। সো এটা একটা গ্রামের রাস্তা, গ্রামের রাস্তা বললে ভুলই হবে, মোটামুটি চলা যায় এরকম, হাইওয়ে হাইওয়ে তো না তেমন, একটু ছোট। সো এটা আমাদের আমার বাসার কাছেই, সে রোডে একটু বের হইলাম, দেখি পালসারের টপ স্পিডটা কত ওঠে। ওকে যাওয়া দেখ, লাস্টটা লাগাই, নয়েস কত আসতেছে জানি না। ও মাই গড, বাস যাই হোক, গাড়ি ঘোড়া আসতেছে ব্যাপার না, দেখা দেখ। জোশ লাগতেছে, পালসারে তো একটু রেডি পিক আপ কম, যার কারণে একটু সময় লাগে, ব্যাপার না। ও বাজার করে দিচ্ছে, কি ব্যাপার, মনে হয় গাড়ির একটু কোন জায়গায় প্রবলেম আছে, কারণ 116 পর্যন্ত উঠাইছি এই রাস্তায় এর আগে, তো তখন অ্যাকশন ক্যামেরা ছিল না, বুঝতেছি না কেন 112-র পরে আজকে আর উঠতেছে না, অথবা কোনো প্রবলেম হয়েছে। সো আগে বাইকটা দেখাইতে হবে আসলে কি প্রবলেম হইতে পারে। হাওয়া প্রেশার প্রায় 1.5 মাসের মতো হলো চেক করা হয় নাই, চেনের কোনো প্রবলেম। আচ্ছা দেখি ব্যাগের কাছে যাওয়া যাবে, সো আমি এখন ব্যাক করব। জানি না কি প্রবলেম হইলো, কোনো সময় তো এরকম হয় নাই, গাড়িটা আমার একদম নতুন। ও দেখি কাকুরা কি রেস দিবে, মনে তো হয় না, আর আছে এটা হলো 4 নম্বরে, সরি। দেখা যাক কত আসে, তো আসলে বাইকটা একটু
প্রবলেম ছিল, যার কারণে প্রবলেম আছে, যার কারণে টপ স্পিডটাও উঠছে না বা রাস্তাটাও যথেষ্ট না, কিছু জায়গায় ব্রেক করতে হচ্ছে বা এমন ছোট রাস্তা না। তোমরা আগে, তোমরা পরে আসো, আমি আগে যাই। বুঝলাম না গাড়িটা উঠতেছে না কেন ভাই, ওঠ না। আর হলো না, একটু দেখে পার হইতে হবে না। কারিং কারিং দিতে জানি সামনে কি জানি না কি প্রবলেম হয়েছে, না হলে যে গাড়ি আমার 116 ওঠে সেই গাড়ি হঠাৎ করে 112-র উপরে আর উঠতেছে না, অবশ্যই তো প্রবলেম আছে। এবং জায়গাটা অনেক জোস। সো গাইজ, আজকে মতো রেস মনে হয় এই জায়গায় শেষ করতে হবে, কারণ আমার গাড়িটা অনেক প্রবলেম দেখা দিচ্ছে। সো যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার মাত্র সাথে সাথে আপনার ইউটিউব নোটিফিকেশানে শো করে। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার অবশ্যই করবেন। সো গাইজ, আজকের মতো বাই, দেখা হবে খুব তাড়াতাড়ি, আমি এই জায়গায় দাঁড়াবো। সো গাইজ, বাই আজকের মতো।